আমরা স্পষ্টভাবে বলতে চাই, রংপুর জেলা এবং মহানগরের সমস্ত জাতীয় পার্টির সৈনিকেরা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা যারা করবে তাদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য কয়েকটা গুড়ি কয়েক মোটর মালিক সমিতির সদস্যকে চেইন মাস্টারকে নিয়ে আজকে আপনি মিছিল করেন রাতের অন্ধকারে চোরের মতো। সাহস থাকলে সামনে আসেন, দেখি আমাদের। আমি স্পষ্ট বলতে চাই, উনি হুঁশিয়ারি দিয়েছে যে জিএম কাদেরকে রংপুরে নামতে দেবে না। আমিও স্পষ্টভাবে বলতে চাই, মশিউর রহমান রাঙ্গা, রংপুর তোমাকে লিজ দেওয়া নাই, রংপুর তোমার বাবার সম্পত্তি না, রংপুর সবার অধিকার আছে। জিএম কাদের আসবে, বীর দর্পে আসবে এবং তাকে জাতীয় পার্টির নেতা কর্মীরা অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিয়ে সমস্ত প্রোগ্রামে নিয়ে যাবে। আমরা হোসেন মোহাম্মদের সাথে দল করা সৈনিক, আমরা জাতীয় পার্টির সৈনিক, আমরা কারো পাঁচেটা গোলাম নই, আমরা কারো ব্যক্তি রাজনীতি করি না। আমরা আজকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কুশপুত্তলিকে দাহ করা হয়েছে, আজকে আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মতো আমার চোরের মতো পালিয়ে কেন আপনারা ইয়ে কর, আজকে তার ছবি কুশপুত্তলিকে দাহ করলেন। আজকে যদি সাহস থাকে মশিউর রহমান রাঙ্গা, আজকে আপনাকে চ্যালেঞ্জ থ্রো করা হলো, যদি আপনার আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি আসতে পারেন তাহলে কান ধরে জাতীয় পার্টিতে চলে যাবো ইনশাল্লাহ। আমি বলতে চাই, এখন আমরা এখানেই মশিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করে তারপরে আমরা তাকে অনুরোধ জানিয়েছিলাম পার্টি অফিসে, আমরা পার্টি অফিসের বক্তব্যের মাধ্যমে অনুরোধ জানিয়েছি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় অনুরোধ জানিয়েছিলাম, আপনি নির্বৃত্ত থাকেন আমরা আপনার জন্য কথা বলবো।